একজন ইউপি সদস্যকে 5টি ছুরি দিয়ে আঘাত করা হয়েছে, এখন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিয় দর্শক, হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদেরকে যুক্ত করেছি, যে ইউপি সদস্যকে ছুরিকাঘাত করা হয়েছে তার নাম হচ্ছে আনোয়ার হোসেন, বিয়ে করেছে মাত্র 1 বছর, এরকম একটা সময় হয়তো আনোয়ার এখনো পর্যন্ত বেঁচে আছে, তবে আল্লাহর অশেষ রহমত, যদি এই আনোয়ারের আজকে কোনো কিছু হয়ে যেত, তার স্ত্রী বিধবা হতো, মা বাবা সন্তান হারা হতো, এটা কোনো নতুন ঘটনা নয়। হাটহাজারীতে হঠাৎ করে ছুরি দিয়ে আঘাত করে মানুষ খুন করার ঘটনা বেড়েই চলেছে। ফতেপুর ইউনিয়নের লুমান মেম্বারকে ছুরিকাঘাত করে রাতের অন্ধকারে খুন করা হয়েছে। প্রকাশ্য দিবালুকে ইসাপুর বাজারে এমরান মেম্বার, যার বাড়ি গোদুয়ারা ইউনিয়ন, সে এমরান মেম্বারকেও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। আর আজকে ঠিক ইসাপুর বাজারে আরেকজন ইউপি মেম্বার আনোয়ার হোসেনকে জনসম্মুখে ছুরিকাঘাত করা হয়েছে, মুমূর্ষু অবস্থায় একটু পরে তাকে নিয়ে যাওয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু তাই নয়, 2022 সালে এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মাত্র আধা কিলোমিটার উত্তরে মানিক বড়ুয়া নামক এক ব্যক্তি ওই এলাকার আরেকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করে খুন করেছে। আমরা সরাসরি আনোয়ারের কাছে যেতে চাই, আপনার অবস্থা ভালো নেই, কে কারা কেন খুন আপনাকে ছুরিকাঘাত করেছে? আমাকে যারা আঘাত করছে, এরা কালকে রাত্রে 2টার সময় মাদক সেবন করতেছিল। একটা ছেলের বাড়ি লাঙ্গলমোড়া বলছে, আর একটা ছেলের বাড়ি মেকলে বলছে, আর 2টা আমার এলাকার, আর একটা অন্য ডিস্ট্রিক্টের ছেলে। তো আমি এদেরকে 5টা ছেলে নেশা করার সময় আমি বাইরে ডিস্ট্রিক্টের ছেলেকে বলতেছি, তুই এখানে কি করস, তোর বাড়ি তো এখানে না, আর তুই তো এখানে কাজও করিস না, রাতে 2টার সময় এদেরকে এদের সাথে তুই কি করস। আমি এই মেকলের এবং আমাদের চিবাতলির আমাদের এলাকার, তারপর লাঙ্গলমোড়ার এখানে এই 6টা ছেলের সাথে আমি কথাও বলি নাই, শুধু বাইরে ডিস্ট্রিক্টের ছেলেকে বলতেছি, তুই আর এখানে এদের সাথে মিশিস না, তুই মানে চলে যাস, শুধু এই কথা বললাম। তারপর আমি আমার চেয়ারম্যানকে রাত্রে 2টার সময় ফোন দিছি, বলতেছে এদেরকে একটু গিয়া করো। আমি ওর সাথে কথা বলতে বলতে, বাইরে ডিস্ট্রিক্টের ছেলের সাথে কথা বলতে বলতে, এরা মোটরসাইকেল নিয়ে 7 জনে পালিয়ে যায়। 7 জনে যখন পালিয়ে যায়, তারপর ঘটনা এর মধ্যে শেষ। আজকে আমি ইসাপুর বাজারে যখন আসছি, আমার সাথে রহিমে বলতেছে, তুই কি গুন্ডা হয়ে গেছস? ফিসন থেকে ইয়াকুব ফেফার মোরানো ছবি ছুরি দিয়ে আমাকে এলোফাতারি করে আমাকে আঘাত করে, এর সাথে আরো 2জন ছিল, কালকে রাত্রে যে নেশা করছিল, একে আমি এমনি মুখ দেখে চিনব কিন্তু এর নাম জানি না। এরা 4 জনে ছিল, 4 জনের একজনের হাতে ও ইয়াকুবুর হাত আমাকে ফেফার মোড়ানো ছুরি দিয়ে আমাকে আঘাত করে, আর একজনে কিলঘুষি মারে, তারপর এরা আমাকে এলোফাতারি করে এই ছুরি আঘাত করে আমি একটা মুরগির দোকানে আশ্রয় নিই। সেখান থেকে আমাদের এলাকার একটা ছোট ভাই আমাকে উদ্ধার করে আমাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসছে। আমাকে ছুরি দিয়ে আঘাত করেছে, আমার এই 5টা দিয়ে আমাকে আঘাত করেছে, প্রায় 5টা আঘাত হয়েছে। কোথায় কোথায় একটু বলুন। আমাকে রানের মধ্যে 2টা, ফিটের মধ্যে 3টা ছুরির আঘাত করা হয়েছে, প্রায় 30-35টা সেলাই করা হয়েছে আমাকে। এখন আমার শারীরিক অবস্থা তেমন ভালো নেই। ঘরে কে আছে আপনার? আমার আছে একটা মা, ভাই আর একটা স্ত্রী আছে। কি চান আপনি? আমি একটা সুস্থ বিচার চাই। এখানে আসলে কি বলবো, আমরা তো এখন প্রশাসনের লোক হই, আমরা অসহায় মা, যারা মাদক সেবন করে, আমরা এদেরকে ডাক দিতেও পারি না, বলতেও পারি না। এদের পিছনে অনেক বড় বড় নেতারা বা বাইরা আছে, এরা ফসরায় দিয়ে এদেরকে এই এই সব কাজগুলা করাই। আমি চাচ্ছি এদের পিছনে যারা আছে তারা সহ আইনের আলতায় এনে আমি শাস্তি দাবি করছি, যেন আমার মতন যেন এই ধরনের যেন আর কারো ক্ষতি না হয়। আমাকে ফেটে আঘাত করতে চাইছিল, আমি যখন হাত দিয়ে যখন গিয়া করছি, আমার রানে করছিল, আমার ফিটে করছিল, হয়তো আমি এখন এইভাবে কথা বলতে পারতাম না,
আল্লাহর রহমতে আমি এই বেঁচে আছি। আপনারা তো জানেন বিগত অনেক দেরি হয়েছে, এখানে অনেক মেম্বারও খুন হয়েছে, অনেক মেম্বারকে আঘাত করা হয়েছে, এদের কোনো এদেরকে কোনো মামলা হইলেও টানা হইলেও 10-15 দিন পরে টানার বাইরে জেল থেকে খেমনে বাইর হয়, কিভাবে কি হয়, এদের কোনো যারা ইঙ্গিত দাতা আছে তাদেরকে সহ আমি আইনের আলদায় আইনের শাস্তি দাবি করতেছি। প্রিয় দর্শক, এবার আমরা একটু হাড়াদারি এখানে যারা স্বাস্থ্য কমপ্লেক্সে আছেন এখানে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। 5টা স্টেবিং হয়েছে, ছুরিকাঘাত হয়েছে, ওখানে 30টা মতো সেলাই হয়েছে। ভিডিওতে আমি বলেছিলাম ফতেপুর ইউনিয়নের লোকমান মেম্বারকে রাতের অন্ধকারে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। ইসাপুর বাজারে এমরান মেম্বারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। আজকেও আবার ইসাপুর বাজারে সন্ধ্যা 7টায় ব্যক্তিরা এখানে আপনার ছুরিকাঘাত করা হয়েছে, 5টি স্টেবিং হয়েছে। এবং ঠিক 2 বছর আগে মিরের হাটের সামান্য দক্ষিণে সেখানে মানিক বড়ুয়া নামক এক ব্যক্তি আদর্শ গ্রামের এক যুবককে, কিশোরকে ছুরিকাঘাতে খুন করেছে। যখন পরিস্থিতি এরকম তখন মানুষ উদ্বিগ্ন উৎকণ্ঠায় আছে। 3 জন ইউপি সদস্যের মধ্যে 2 জন অলরেডি মারা গেছে, 1 জন হয়তো কথা বলতে পারছে, পিঠে আঘাত হয়েছে, কারা আঘাত করেছে আমরা ব্যক্তিগতভাবে তাদেরকে চিনি না। চেয়ারম্যান নুরুল হাসান লাবু, ছিপাতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 2 জন মেম্বার মারা গেছে, লোকমান মেম্বার, এমরান মেম্বার। আজকে আবার 1 জন মেম্বারের উপর হামলা হয়েছে, কিছুদিন আগে নাকি 1 জন মেম্বারের উপর হামলা হয়েছে। এই হামলাগুলো কারা করছে? আপনি একজন জনপ্রতিনিধি, কি ভাবছেন? কি অবস্থা একটু বলেন তো দেখি। আসলে এটা একটি পরিকল্পিত, আমি যেটা শুনেছি এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের জন্য তারা আজকে আমার ইউনিয়ন পরিষদের 6 নম্বর ওয়ার্ডের আনোয়ার মেম্বারের উপর হামলা করেছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের অশেষ সহমতে সে বেঁচে গেছে। ভরা দিন দুপুরে বলতে গেলে সন্ধ্যার আগে আজ ইসাপুর বাজার, এই ইসাপুর বাজারে আজকে যে পরিমাণ এখানে ব্যবসায়ী প্লাস পাশাপাশি ক্রেতারা আসে, এই ক্রেতা এবং ব্যবসায়ীদের মধ্যে তারা এই দুঃসাহসটি দেখালো, অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি ছিপাতলির জনগণের পক্ষ থেকে এবং ছিপাতলির চেয়ারম্যান হিসাবে গভীর নিন্দা জানাচ্ছি। আজকে যে ঘটনাটি এখানে ঘটে গেছে হাটাদারের মেখল ইউনিয়নের ইসাপুর বাজারে, ইতিমধ্যে আপনারা নিশ্চয় অবগত আছেন, কিছুদিন আগে সেই একই ঘটনা একই স্থানে ঘটেছে। সে একই স্থানে কারা ঘটালো? সে একই ব্যক্তি, সে একই ব্যক্তি, তার এত দুঃসাহস, তার হাত এতটুকু লম্বা, কুত্তে কাশলো। আমি প্রশাসন হিসাবে, আমি স্থানীয় প্রশাসন হিসাবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই জবাবটা চাই। তাকে দ্রুত আইনের আওতায় এনে, যার নাম বলা হচ্ছে নাককাটা রহিম, যারা এই সমস্ত কাজ করে তাদের বিশেষ কোনো চিহ্ন থাকে, তাকে যেভাবে চিনে মানুষের লোকে, তাকে নাককাটা রহিম হিসাবে চিনে, কার চত্র চায় আছে সে এই দুঃসাহসটা পেল, আমি প্রশাসনের কাছে জানতে চাই। তার সাথে সংশ্লিষ্ট বিশেষ করে যে ছেলেটা তাকে উদ্বুদ্ধ করেছে সেই হচ্ছে আমার ছিপাতলি ইউনিয়নের একজন সাবেক মেম্বারের তৃতীয় সন্তান, যার নাম হচ্ছে ইয়াকুব। তো আমি এই দুর্বৃত্ত যারা দুর্বৃত্তায়ন করছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। স্থানীয় প্রশাসন হিসেবে আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে, বিশেষ করে পুলিশ প্রশাসন, এই পুলিশ প্রশাসন নিশ্চয় অবগত আছে, ওনারা পারে না এমন কোনো কাজ নেই, হাটহাজারিতে বলেন, সারা বাংলাদেশে বলেন, তাদের যে ইন্টেলিজেন্স সোর্স যেখানে থাকুক না কেন তাকে বের করে অবিলম্বে আইনের আওতায় আনার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। 2 জন জনপ্রতিনিধি খুন হয়েছে, আজকে 2 জন আরেকজনকে আক্রান্ত করেছে কিছুদিন আগে, আজকে হয়তো ব্যক্তি কোনোভাবে বেঁচে আছে। আপনারা যারা জনপ্রতিনিধি আছেন আপনারা কি আতঙ্কিত কিনা সমস্ত ঘটনায়? না, আমরা আতঙ্কিত হওয়ার কিছু নেই, আমরা জনপ্রতিনিধি যারা রয়েছি আমরা নির্ভয়ে কাজ করতে পারবো বলে আমরা জনপ্রতিনিধি আমাদেরকে নির্বাচন করেছেন জনগণ।
ইনশাল্লাহ এটা কোনো ভয়ের কারণ নেই। এই যে আমাদেরকে বারবার আঘাত করা হচ্ছে, একজন দুইজন জনপ্রতিনিধি ইতিমধ্যে মৃত্যুবরণ করেছে, কাদের মাধ্যমে? ইয়াবা সেবনকারী, মাদক ব্যবসায়ী, যারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতেছে তাদের মাধ্যমে। এরা কারা? প্রথমে প্রশাসনকে তাদেরকে চিহ্নিত করতে হবে, তাদের গডফাদার কারা, কারা তাদের কিঙ্কন দিচ্ছে, কাদের কারা তাদের জন্য সুপারিশ করছে, তাদেরকে চিহ্নিত করা হোক। তাদেরকে চিহ্নিত করতে পারলে আমরা মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাল্লাহ। আজকে দুইজন ইতিমধ্যে আমাদের দুইজন ইউপি সদস্য হাটাদারিতে ইন্তেকাল করেছেন, তা চুরিকাঘাতে, এবং একজন চুরিকাঘাত করে সে এখন বেঁচে আছে, আরেকজনকে আঘাত করেছে। এইভাবে যদি জনপ্রতিনিধিদের উপর হামলা করা হয় তাহলে ভবিষ্যতে প্রকৃত জনপ্রতিনিধি, জনপ্রতিনিধিত্ব নেতৃত্ব দেওয়ার জন্য আমার মনে হয় চেয়ারম্যান মেম্বার আসবে কিনা আমি জানি না। কারণ যারা এই কাজ করছে তাদেরকে আইনের আওতায় এনে, আইনের ফাঁকফোকর দিয়ে তারা যাতে বের হতে না পারে তাদেরকে সেভাবে আইনের আওতায় আনতে হবে। এদিকে পুলিশ প্রশাসন রয়েছে, আমি র্যাব প্রশাসনকে অনুরোধ জানাবো, র্যাবের যারা দায়িত্ব রয়েছেন হাটাদারিতে র্যাব সেভেনের, তাদেরকে অনুরোধ জানাবো এই সমস্ত কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় দ্রুত আনা হোক। আমাদের সাথে যুক্ত হয়েছেন নুরুল আহসান লাবু, ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সুপ্রিয় দর্শক, একজন সংবাদকর্মী হিসাবে হাটহাজারী উপজেলার যে বিষয়টা আমাকে তুলে ধরতে হয়, যেহেতু লুংমান মেম্বারকে কয়েক বছর আগে ছুরিকাঘাতে খুন করা হয়েছে, এটা একটা পয়েন্ট। ঠিক এমরান মেম্বারকে ইসাপুর বাজারে প্রকাশ্য দিবালুকে ছুরিকাঘাত করা হয়েছে, পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে চমেক হাসপাতালে, এটাও একটা পয়েন্ট, দুজন মেম্বারের মৃত্যু। এরপরে আজকেও ইসাপুর বাজারে, তাও সন্ধ্যার দিকে বাজার বার, সেখানে একজন ইউপি সদস্যকে পাঁচটা স্ট্যাবিং ছুরিকাঘাত করানো, সেটা একটা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট। এছাড়াও মানিক বড়ুয়া নামক এক ব্যক্তি দুই বছর আগে ওই এলাকার এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুন করেছে, সেটা একটা পয়েন্ট। এই কয়েক বছরের ব্যবধানে ছুরিকাঘাতে মানুষ খুন করার প্রবণতা যখন হাটহাজারীতে বেড়ে যায় তখন প্রশাসনের প্রতি অবশ্যই উদাত্ত আহ্বান থাকবে, প্রশাসন জিরো টলারেন্স নীতিতে কার ভাই কার বোন কোন নেতা কোন ছত্রছায়ায় আছে সেটা না দেখে অপরাধীদেরকে অপরাধী হিসাবে দেখে তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়। যদি তা না হয় তাহলে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ভয়ানক ঘটনাগুলো হাটহাজারীতে বেড়ে যাবে, আর এগুলো নিয়ে সবাইকে কথা বলতে হবে। ব্যক্তিগতভাবে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কাউকে আমি চিনি না জানি না, তাদের প্রতিও আমাদের উদারতা আহ্বান থাকবে, এই পথ আপনারা পরিহার করুন। আজকে এই মেম্বার বেঁচে আছে সেটাই সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয়, যেভাবে তাকে পিঠে ছুরিকাঘাত করা হয়েছে, উরুতে ছুরিকাঘাত করা হয়েছে, এতে করে তার মৃত্যু হয়তো অন্যভাবে হলে হয়ে যেত। আমরা আরেকজন মেম্বারকে জানতে চাই, এই যে আপনি একজন মেম্বার, এই ধরনের ঘটনাগুলো আপনাদেরকে কি বার্তা দিচ্ছে? আমি বলি মাদক খারবেরা কারো বন্ধু নয়, মাদক খারবেরা আমি বলবো শিবাতলি, যারা যদি মাদক সেবন করে, যারা মাদক বিক্রি করে, আমি বলবো অতি নিবলম্বে তারা শিবাতলি ত্যাগ করার জন্য সবিন করব। আর নতায় আমরা শিবাতলি ইউনিয়ন পরিষদ সাবু চেয়ারম্যানের নেতৃত্বে আমরা ছিলনি অভিযান দিয়ে আমরা ছিবতলি ইউনিয়ন থেকে আমরা মাদক দূর করব। আমি সন্ত্রাসীদেরকে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করব, সন্ত্রাসীরা যেখানেই থাকুন না কেন অতি সুষ্ঠু তদন্ত করে তাদের গ্রেপ্তার আওতায় আনার জন্য সবিনয় অনুরোধ করতেছি। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন ওদিকে সেই ইউপি সদস্য দূরে বসে আছে, তার জন্য অ্যাম্বুলেন্স এসেছে, এখন তাকে অ্যাম্বুলেন্স যোগে তাকে পাঠিয়ে দেওয়া হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ইতোমধ্যে এই ঘটনা যখন এলাকাবাসী জানে, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে, কে না জানি কখন কার পিছে এসে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, এরকম বিষয়গুলো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এমরান মেম্বারকে যে খুন করেছে সে অদ্যাবধি পলাতক, সে বিদেশ পালিয়ে গেছে, সে বিদেশ পালিয়ে গেছে, এরকম হুটহাট করে হঠাৎ করে এসে পেছন থেকে ছুরি মেরে মানুষকে খুন করার যে একটা প্রবণতা, এগুলা বরাবরই অশনি সংকেত। হাটহাজারীর সর্বোচ্চ কর্তা ব্যক্তি জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রত্যেককেই এ বিষয়ে সোচ্চার হতে হবে। সমাজে অপরাধীদের সংখ্যা খুবই কম, ভালো মানুষের সংখ্যা অনেক বেশি, তবে সেই অপরাধীদেরকে যদি কোনোভাবে প্রশাসনিকভাবে আইনের ফাঁকফোঁক করে যদি তারা বেরিয়ে আসে তাহলে এই ধরনের ঘটনাগুলো বাড়তে থাকবে। আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে, যেখানে আজকে সন্ধ্যার দিকে ইসাপুর বাজারে
আনোয়ার হোসেন নামক একজন ইউপি সদস্য, যিনি কিনা ছিপাতলি ইউনিয়ন পরিষদের অধীন, সেই ইউপি সদস্যকে কিছু দুর্বৃত্ত, যাদের নাম বলছে, একজনের নাম বলছে রহিম, একজনের নাম বলছে ইয়াকুব, ব্যক্তিগতভাবে তাদের কাউকে চিনি না, তাদের একজন নাকি পাঁচটা ছুরি দিয়ে পাঁচটা আঘাত করেছে সে আনোয়ার মেম্বারকে। আল্লাহ রশেষ রহমত, আনোয়ার মেম্বার এখনো পর্যন্ত বেঁচে আছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় সমাজের সর্বস্তরের মানুষ ক্ষোভ প্রকাশ করেছে, মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে, প্রশাসনের সহযোগিতা চেয়েছে এলাকাবাসী, প্রশাসনের সহযোগিতায় অপরাধী ব্যক্তিরা আইনে আওতায় আসবে এমনটা প্রত্যাশা। আসসালামু আলাইকুম।